আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সৃষ্ট বিশ্ব সংকট নিয়ে উদ্বেগ। ভারত থেকে আমদানি শুরুর পরপরই কমল দাম। পাইকারি বাজারে কাঁচামরিচ 300 টাকা কেজি। পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে স্ক্যানার ইগেট চালু। ভারত নেপাল ও ভুটান যাত্রায় ভোগান্তিবিহীন ইমিগ্রেশন। এবং দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ কম এবার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ। বৈঠকে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এ সময় সংকট নিরসনের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়। এছাড়াও এসডিজি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা, বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব এবং মহামারীর ক্ষতিকর প্রভাবগুলো গুরুত্বের সাথে আলোচনা হয়। সাক্ষাতে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল। প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াচ্ছে তার সরকার। আমিনা জে মোহাম্মদ জানান, করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে 52টি দেশ সংকটের দ্বারপ্রান্তে, যা মোকাবেলা করা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ফ্রান্সের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল এমোনিয়াল স্প্লাস। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে দেশের বিভিন্ন বাজারে। উৎপাদন কেন্দ্র এবং পাইকারি বাজারেও কোথাও কোথাও গতকাল 300 টাকা কেজি দরেও বিক্রি হয়েছে কাঁচা মরিচ। বেনাপোল বন্দর দিয়ে রোববার 5টি ট্রাকে 34 মেট্রিক টন কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করে। বন্দর কর্তৃপক্ষ জানান, প্রতি কেজি কাঁচা মরিচ 32.20 টাকা দরে আমদানি হয়েছে। আনুষাঙ্গিক খরচ মিলিয়ে খুচরো বাজার পর্যন্ত পৌঁছাতে যা 60 থেকে 65 টাকার বেশি পড়বে না বলেও জানান কাস্টমস কর্মকর্তারা। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজারের মহেশখালীতে সাগর তলদেশে পাইপলাইনের মাধ্যমে শুরু হলো পরীক্ষামূলক তেলবাহী ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল খালাস কার্যক্রম। এর মাধ্যমে উন্মোচিত হলো বাংলাদেশের সক্ষমতার নতুন দ্বার। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কক্সবাজারের মহেশখালীতে শুরু হলো জাহাজ থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাসের ভাসমান জেটি প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম। গেল সপ্তাহে সৌদি আরব থেকে আসা প্রায় 82,000 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি মাতারবাড়ি উপকূলে পৌঁছায় জাহাজ এমটি হোড়ে। পরে তা ভাসমান মুরিংয়ের সাথে ওই জাহাজের পাইপলাইন যুক্ত করা হয়। খরচ ও সময় সাশ্রয়ে 2015 সালে ভাসমান জেটি নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। প্রায় 8,500 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সমুদ্র তলদেশে প্রায় 70 কিলোমিটার দীর্ঘ 36 ইঞ্চি ব্যাসের পাইপলাইনে জাহাজ থেকে তেল নেওয়া হবে মাতারবাড়ির কালারমার ছড়ার ট্যাঙ্কে। সেখান থেকে পাইপলাইনে এই তেল যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। সামগ্রিক এই প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র 48 ঘন্টা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। এতে বিপিসির সেভিং হবে প্রায় 800 থেকে 1,000 কোটি টাকা বছরে। তেল চুরি কমে যাবে, ওয়েস্টেজ কমে যাবে, হিসাবটা ঠিক থাকবে, আমি দ্রুততার সাথে আমার তেল আনলোড করতে পারবো। সাগরে তেল পড়ে পরিবেশগত ক্ষতির ঝুঁকি কমার পাশাপাশি তেল খালাসে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সব দিক দিয়ে মিলে যদি চিন্তা করে দেখি, এটা পরিবেশের জন্য অত্যন্ত বান্ধব। এটা একটা দ্রুত এবং স্মার্ট ওয়েতে তেলটাকে মূল ভূখণ্ডে প্রেরণ করা এবং সেই সাথে দেশের অর্থ সঞ্চয় করা, দেশি লোকাল অর্থ এবং বিদেশি অর্থ। বছরে 14 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অধীনস্থ ইস্টার্ন রিফাইনারি। ডিজেল আমদানি হয় আরও প্রায় 42 লাখ টন। প্রকল্পের আওতায় পাইপলাইনে বছরে 90 লাখ টন জ্বালানি তেল খালাস করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা।
ফিরতি হজ ফ্লাইটে দেশে পৌঁছেছেন আরও 419 জন হজ যাত্রী। সোমবার ভোর 6:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পবিত্র হজ পালন শেষে মুসল্লিরা জানান কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এবারের হজ পালন করেছেন তারা। তবে কিছু জায়গায় আরও উন্নতির তাগিদ দেন কেউ কেউ। এর আগে রোববার সন্ধ্যায় প্রথম ফিরতি হজ ফ্লাইটে 333 জন হাজি দেশে ফেরেন। এবছর 1,22,000 মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। 40 দিন যে ছিলাম খুব সুন্দরভাবে ছিলাম, কোনো অসুবিধা কোনো দিক দিয়েই আমাদের অসুবিধা হয় নাই। দু একটা ব্যবস্থাপনার একটু নিউজ পাইছি আমরা যে একটু ওইখানে মোয়াল্লামরার সাথে একটু সমস্যা হয়েছে। ইনশাআল্লাহ ভালোই ছিল, আমরা ভালোভাবে সময় কাটাইছি, ভালোভাবে আল্লাহ তাআলার উপাসনা করেছি। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশনে চালু হয়েছে ডিজিটাল স্ক্যানার ও ই-গেট। এতে ভারত ভুটান ও নেপাল সড়ক পথে যাত্রীদের বিড়ম্বনা ও হয়রানি কমাচ্ছে, সময়ও লাগছে কম। বাংলাদেশি পর্যটকদের শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক ভ্রমণে রয়েছে আরও সহজ। পঞ্চগড় থেকে সিদ্ধার্থ কর্মকারের রিপোর্ট আর জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। করোনা মহামারীর কারণে 3 বছর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল। গত 6 এপ্রিল আবার তা চালু হয়। ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম সহ নেপাল ও ভুটানে যাওয়ার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পথ হল এটি। স্থলবন্দর চেকপোস্টে আধুনিক সরঞ্জাম আর প্রযুক্তির ব্যবহার না থাকায় এতদিন এ বন্দর পারাপারে ভোগান্তির শিকার হতেন যাত্রীরা, পোহাতে হতো নানা দুর্ভোগ। সম্প্রতি স্থলবন্দর ইমিগ্রেশনে যুক্ত করা স্ক্যানার ও ই-গেট সেই চিত্র একেবারেই বদলে দিয়েছে। আগে যেভাবে হয়রানি হতো, অনেক সময় লাগতো কাস্টম ক্লিয়ারেন্স এবং ব্যাগেজ লাগেজ ট্যাগেজ ক্লিয়ার চেক করতে প্রায় ঘন্টা খানেক লেগে যেত, এখন ডিজিটাল হওয়ার কারণে অনেক সময় কমে গেছে আমাদের। এখন মেশিন আসছে, খুব স্বল্প সময়ের মধ্যে ব্যাগ চেকিং হয়, আগে হচ্ছে লাগেজ গুলো করে দেখাতে হতো, এখন সেটা হচ্ছে না। ডিজিটাল পদ্ধতিতে স্ক্যানার মাধ্যমে হলে প্রাইভেসিটা আমাদের ঠিকঠাক ভাবে থাকে। বাংলাদেশের লক্ষ্যে যে কোনো কাজ ডিজিটালের মতো হচ্ছে, এখন সুন্দর মতো আমরা পারাপার হতে পারতেছি। যাত্রীদের আধুনিক এই সুবিধা দিয়ে খুশি কর্মকর্তারাও। উত্তরাঞ্চলের এই স্থলবন্দরটি দিয়ে এখন যাত্রী পারাপার আগের চেয়ে বাড়বে বলেও মনে করছেন তারা। ই-গেট স্থাপন করা হয়েছে, ই-গেটের মাধ্যমে এবং আরো ভবিষ্যতে পাসপোর্ট অধিদপ্তর এখানে মধ্যে এই পাসপোর্ট সেবাও চালু করতে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ডে অথবা লাগেজের মধ্যে কোনো জিনিস অবৈধ জিনিসপত্র নেওয়ার কোনো স্কোপ থাকে না, যেটি স্ক্যানিং মেশিনে ধরা পড়ে। বাংলাবান্ধাই দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর, যেখান দিয়ে রোজ পারাপার হন ভারত, নেপাল, ভুটান সহ বাংলাদেশের হাজারো পর্যটক, রোগী ও ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কয়েকদিনের টানা বর্ষণে হবিগঞ্জে 50 লাখ টাকার সবজি নষ্ট হয়েছে। চলতি বছরের খরিফ 2 মৌসুমে সদর উপজেলার বিভিন্ন জমিতে বেগুন, মরিচ ও মিষ্টি কুমড়া সহ বিভিন্ন জাতের সবজির আবাদ করেন কৃষকরা। মৌসুমের প্রথম দিকে অতিরিক্ত খরায় ফসল বাঁচানো গেলেও কয়েকদিনের অব্যাহত বর্ষণে সবজি গাছের শিকড়ে পচন ধরেছে, এতে ফসল মরে যাচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে জেলার অন্তত 10 হেক্টর জমির শাক সবজি নষ্ট হয়েছে, যার দাম 50 লাখ টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও বিনামূল্যে সার বীজ সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের 21,000 সেনা ইউক্রেনীয় যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ওয়াগনার গ্রুপ সহ রাশিয়ার 80,000-এরও বেশি সেনা সদস্য এই যুদ্ধে আহত হয়েছে বলেও জানান তিনি। রাজধানী কিয়েভে জেলেন্সকি সাংবাদিকদের জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের সময় ওয়াগনার বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কিয়েভ সফরকালে স্প্যানিশ সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জেলেন্সকি এসব দাবি করেন, তবে তার এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে উল্লেখ করেছে সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যম। এদিকে রোববার ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রুশ বাহিনীর ছোড়া 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 8টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, আকাশপথে চালানো এ হামলায় ব্যবহৃত 8টি ইরানি ড্রোন ও 3টি ক্যালিভাস ক্রুজ ক্ষেপণাস্ত্রদের সবকটি ভূপাতিত করতে সমর্থ হয়েছেন তারা। দিনাজপুরের কাহারল উপজেলার
ঢেপা নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে। কাহারল উপজেলার কান্তনগর এলাকার শ্যামগড় ঘাটে গোসল করতে নেমে গতকাল দুপুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন বীরগঞ্জ উপজেলার মেম ইসলাম ও ইব্রাহিম। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে। ঈদ আনন্দে বেড়াতে এসে তারা নদীতে গোসল করতে নামে বলে জানিয়েছেন স্বজনরা। এবার পার্টেক্স খেলার খবর। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এখন বাংলাদেশে, সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত কর্মকর্তারও। ভোর 5:10 আর্জেন্টিনার থেকে ঢাকায় পৌঁছান তিনি। 30,000 মাইল পথ পাড়ি দিতে ট্রানজিট ছিল নেদারল্যান্ডসের আমস্টারডামে। সেখান থেকে প্রায় 10 ঘন্টা বিমান ভ্রমণ করে ভোরে ঢাকায় পৌঁছান মার্টিনেজ। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে কয়েক ঘন্টা বিশ্রাম শেষে উত্তর বান্দ্রার এক বাণিজ্যিক অফিস পরিদর্শন করবেন মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন মার্টিনেজ। বিকেল 4:30 কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সৃষ্ট বিশ্ব সংকট নিয়ে উদ্বেগ। ভারত থেকে আমদানি শুরুর পরপরই কমল দাম। পাইকারি বাজারে কাঁচামরিচ 300 টাকা কেজি। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে স্ক্যানার ইগেট চালু। ভারত নেপাল ও ভুটান যাত্রায় ভোগান্তিবিহীন ইমিগ্রেশন। এবং দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ কম এবার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।